প্রোডাক্টটা দেখাচ্ছি, তার জন্য আমার 650 টাকা গেল। নিজের তো ফুটো পয়সা ইনকাম, তো পুজো আসলে পরে শুধু মেয়েদেরই খরচা। মেয়ে নবাব পুত্তর আজকে সকাল সকাল উঠে দোকান থেকে এনে চিপস খাওয়া হয়ে গেছে, উঠে এখন ফোন দেখতে লেগে গেছে। আর জেরিটা তো এখানটায়, টম গেছে স্নানে, দেখেছ গাড়ি পথ, গাড়ি কত রাত পর্যন্ত চালিয়েছে, 12টা 1টার ওপরে চালিয়েছে গাড়ি, চালিয়ে এখন মস্তান উঠেছে, উঠে এখন পাপার পেছন ধরবে, বলবে বাজারে যাব। এখানটায় ডাল হচ্ছে, ডালটা আজকে একটু ঘন হয়ে গেছে, মুসুর ডালটা একটু পাতলা হলেই ভালো হয়। এখানটায় হচ্ছে পটল ভাজা, আর এখানটা দেখতে পাচ্ছ এই যে মাছ এনেছে, আজকে মাছটা দিয়ে পাঠিয়েছে আর কি, ছোট ছোট মাছ, আমি আগে জানলে কখনোই নিতাম না, ফোন করে জানা হলো কী কী মাছ আছে, দিয়ে বললো রুই মাছ, চিংড়ি মাছ আর কী কী আছে, চিংড়ি মাছটা আছে বলে আর নিলাম না, কিন্তু এত ছোট মাছ আমি আগে জানলে নিতামই না। তো ডাল, পটল ভাজা আর আলু সেদ্ধ দিয়েছি, মেয়েকে আগে খাইয়ে দিতে হবে, তারপর মাছের ঝোলটা করবো। বাবা তো আজকে বাজারে যাবে না, এই দেখো আমার ছেলের কৃতিকর্ম, সেদিন চুল কাটিয়ে নিয়ে আসলাম দাদুর সাথে, আসার পরে মাথার এই সামনে থেকে চুল কেটে কী করেছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নতুন কাটিং স্টাইল, এটা হেয়ার স্টাইল, তাই তো পাপা, ভীষণ রেগে গেছিলাম সেদিন, পিটাতে ইচ্ছে করছিল। টেবিলটা মোটামুটি ছড়ানো ছিটানো আছে, পরে পরিষ্কার করে নেব, কারণ এইগুলো সব দরকারই এখন সব হাতের কাছে লাগছে। কালকে রাতে খিচুড়ি করেছিলাম এই বড় প্রেশার কুকারটায়, আবার খাবার পরে ভাত করতে হয়েছিল। এদিকে ট্যাপে এখনও জল আছে, কিন্তু জল ফাঁকা করে রেখেছি, গামলাগুলো ভরে, জল এখনও ভরা হয়নি, আগে রান্নাটা করব। আজকে দ্বিতীয়া, শুভ দ্বিতীয়ার শুভেচ্ছা সবাইকে। আইটিআই কল্যাণীতে দারুণ থিম করেছে, দেখছি আর ভাবছি কার যদি নিয়ে যেত। পুজোর মধ্যে কলকাতা যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু অনেকে জানালো পুজোর মধ্যে গাড়ি ঘাড়ি ঠিকঠাক পাওয়া যায় না, ভিড়ভাড়টা দরকার নেই, পুজোর আগে পরে যাওয়াই ভালো। ও তোকে তোকে আছে বাজারে যাবে বলে, তোদের পিসি আসবে বলে আজকে, পিসি আসবে না, নাচ করছিস কেন বাজারে যাওয়ার জন্য? হ্যাঁ কি করতে বাজারে যাবি, মাছ নিয়ে এসছো তো, আর তোকে নিয়ে গিয়ে সবজি আনবি কি করে পাপা, আগে থেকে জুতো নিয়ে সব কিছু আগে আগে রেডিও, আগে মিমি ছিল এখন ও শুরু করেছে, ঘুমের ঘরে যদি থাকে সে দৌড়ে এসে আগে একদম ঘুমের ঘরের নিচে নেমে যাবে যে বাজারে নিয়ে চলো। এ বাজারে যাবি কি করতে, আনা হয়ে গেছে তো মাছ সকালবেলা, একটা এখন যাবে বাজারে আর একটা এখন রেডি হচ্ছে, এটাকে আগে খাইয়ে দেবো, তারপর হচ্ছে মাছ রান্না করবো। হয়ে গেল বাবা, ওইটা ওইভাবে ছিল, পুরোপুরি খোলা ছিল না, চুল বেঁধে দেবো, গরম লাগে না, একদম উস্কো খুস্কো হয়ে আছিস। ওই দেখ ভাই বাজারে যাবে, তাড়াতাড়ি করে একটা জুতো পরছে, আমি পরিয়ে দিচ্ছি। আর কিনে দেবে না পাপা, আর পিছনের সাইডটা কোথায়, পিছনের সাইড কোথায়, তুমি ভালো গাড়িটা ভারী গাড়িটা ভেঙে দিলে, ও মা তাই তো। এদিকে রুই মাছের ঝোলের জন্য আলু বসিয়ে দিয়েছি, তার সাথে একটু মশলা কষিয়ে নিয়েছি, কারণ মাছটা আজকে ছোট, ছোট মাছ একটু মশলা না দিলে ভালো লাগবে না, সেই কারণে একটু মশলা দিয়ে দিয়েছি, মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে, খুব
খুব চালাক হয়ে গেছে, কারণ আমি দোষ দেওয়াটা খুব ভালো পারে ও। কিছু হলেই বলে দিদি করেছে, দিদি এটা করেছে, দিদি ওটা করেছে। আর এদিকে কর্তা মশাই এবার পরে গেছিল বাজার করতে, সবজি বাজার, আর নিয়ে এসছে একটা বড় ইলিশ মাছ। মাছটাকে ঢেলে রেখে দিই, মাছটাকে ধোবো না, কাঁচাই রেখে দেবো ফ্রিজে। এটা কালকে করবো, কারণ আজকে আর করা হবে না। কালকে ভাবছি রেসিপি করবো কোনো, বেশ বড় মাছ। কালকে ভাবছি একটা রেসিপিও বানাবো। সেলো টিপ দিচ্ছ এখন ওই ফেভিকুইক, ও তো আবার ভাঙবে। এ বাবা ভাত নিয়ে আসবো, মাছ ভাজা দিয়ে ডাল। আনবো না, কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস, পেছন দিকে ধুয়ে নিয়েই ভাবছি রাখবো। একবারে টিফিন বক্সে মাছটাকে ধুয়ে রেখে দেবো, হলুদ ফলুদ মাখাবো না, এইভাবেই রেখে দেবো। এটা কালকে রেসিপি করবো, আর ভাবছি কালকে আরও কিছু পমফ্রেট বা পাবদা মাছ আর দশম স্পেশাল থালি করার রেসিপি আছে। চলো চলো, নাই নাই করতে হবে বাবা। এই কদিন আগে আমি এখানটা পরিষ্কার করলাম, তুই আবার এখানটায় রং করেছিস, কি লাগালি রে ওখানটায়? এই তো লাগিয়েছিস, এগুলো কি লাগিয়েছিস, লিপস্টিক না রং? আজকে কিন্তু তুমি পিটুনি খাবে, এত দুষ্টুমি করলে আমি এত করে পারবো না পাপা। এগুলো কি লাগিয়েছো, ছেলে কীর্তি কর্ম দেখো, কেন রেগে যাই? চলো চলো চলো, নাই নাই করতে হবে, না ধাক্কা দেবো না। একটা অর্ডার করেছিলাম, অর্ডারটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি তো ভীষণ এক্সাইটেড আছি, নাইকা থেকে ফার্স্ট আমার অর্ডার। এর আগে ফ্লিপকার্ট, অ্যামাজন, মেশো এগুলো থেকে নিয়েছি, আজকে নাইকা থেকে নিয়েছি। আর সেটা একটা দাদা দিদির কথাতে, দিদি অনেকগুলো প্রোডাক্ট ওখান থেকে ব্যবহার করে আর বলেছে ভীষণ ভালো, একটু দামি হলেও বেশ ভালো চলে আসছে। আমার কাছে খুচরো নেই, এই তো বিপদ, ওই দোকান থেকে এনে দিন। পূর্ণিমা বিশ্বাস তো? হুম, আপনারা না অ্যাড্রেসটা একটু চেঞ্জ করুন, আমাদের বুঝতে খুব অসুবিধা। এটা জয়পুর দিয়ে আছে তো, যাত্রা সাজগোজেরও শেষ নেই আর খরচেরও শেষ নেই। কি একটা জিনিস দেখো, যে প্রোডাক্টটা দেখাচ্ছি তার জন্য আমার 650 টাকা গেল, নিজের তো ফুটো পয়সা ইনকাম। তো পুজো আসলে পরে শুধু মেয়েদেরই খরচা, মেয়েদের ড্রেস ম্যাচিং, তারপর তোমার যে কোনো ড্রেস নেবে তার সাথে ম্যাচিং গয়না, শুধু তাই নয় হেয়ার স্ট্রেট থেকে শুরু করে মেকআপ, এটা ওটা, অর্নামেন্টস, তোমার মেকআপ কিট, এই সমস্ত জিনিসগুলো তো লাগেই। এই দেখো কিছু নিনা নিনা করে নেব, এইটার দাম নিয়ে নিল 650 টাকা। কি আছে চলো দেখা যাক। ইনকাম থাকলে এক একটা জিনিস মনের মতো করে শখ করে কেনা যায়, ইনকামও নেই ঠিক আছে অসুবিধা নেই। চলো, তোর হেয়ার স্টাইলটা সব থেকে ভালো, তোর এই চুলটা যে আমি কি ব্যবস্থা করি বাবাই, তো প্যাকিং বাপরে বাপ, প্যাকেট তো সেই প্যাকেট পড়েছে খোলার মতো অবস্থা নেই, বাপরে বাপ। এটা আদৌ কোনো জিনিস, কিসের মধ্যে মুড়িয়ে পাঠিয়েছে দেখো, এটা হয়তো ভেঙে যাবে। বাহ, প্যাকিংয়ের সিস্টেমটা তো ভীষণ সুন্দর, দেখো এই জিনিসটা পাঠিয়েছে। দেখা যাক, এটা যদি হাজবেন্ড তো পার্সেল করে অনেক জায়গায় পদ্মর পার্টগুলো মানে বিভিন্ন জায়গায় ইয়ে করে, পার্সেল করে, তো এটাও কাজে লেগে যেতে পারে, এটা রেখে দিই। আচ্ছা, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে ফেস পাউডার, ফেস পাউডার। আমার এটা তো ইয়ে বের করতে গিয়েই তো আমার অর্ধেক খাম্পু টাইট হয়ে গেল, দেখে নিয়েছো? এটা বের করছি না, আমার ছেলে আছে এক্ষুনি এটা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলবে। বাহ, এটাও মুড়িয়ে পাঠিয়েছে, সুন্দর তো পাঠানোর সিস্টেমটা নাইকা থেকে। ইয়েস, আমি এটা শুনেছিলাম আগেই, এগুলো কিন্তু খুব বেশি পরিমাণে বড় হবে না স্টিকগুলো, কিন্তু কালারগুলো ভীষণ ভালো, নন স্টিকি। আর দেখো কালারের শেড চারটে যেরকম বলেছিলাম সেই রকমই এসছে, একটা অ্যাপ্লাই করে দেখাই। দেখেছো আমার ছেলে নিয়ে কত কিছু করছে, ওর সামনে কিচ্ছু বের করতে পারি না।
আমার ফার্স্ট অর্ডার নাইকা থেকে। আমি এটা মারতে গিয়ে বাবা খুবই কম পরিমাণে থাকে, দাম কিন্তু ভালোই পড়েছে। এই চারটে দাম আর এই ফেস পাউডারটার দাম নিয়ে টোটাল নিয়েছে 650। ওয়াও স্মেলটা ভীষণ সুন্দর। কেমন লাগছে কালারটা, দারুণ লাগছে না? জানাবে কিন্তু, হ্যাঁ কত সময় থাকবে জানি না। এটা এই যে দুটো কালার, আরো দুটো, এগুলো আমার মেয়েকে একদমই দেখানো যাবে না, কারণ ওকে যদি দেখাই ও সবগুলো একবারে বের করে দিয়ে নষ্ট করবে। ওর অনেকগুলো লিপস্টিক আলাদা কেনা হয়, যেহেতু নাচ করে, নাচের প্রোগ্রামে তো লাগেই, তো এইবারে দেখালে পরে লুকিয়ে লুকিয়ে বের করবে, শোকেস খুলে আলমারি খুলে বের করবে, তো ওইগুলো করে দেখানোই যাবে না। ওর বেশ কয়েকটা আছে। ওকে ফ্রেন্ডস, কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, বেশি ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।